যদিও আমরা খুব বেশি ম্যাচ জিতে নেই, কিন্তু পয়েন্ট টেবিল দেখলে কিন্তু আমরা খুব একটা বাজে অবস্থায় নাই, সত্যি কথা। সো অন্যান্য টিম আমাদের হেল্প করছে, এখন আমাদের দায়িত্ব আমাদের নিজেদেরকে হেল্প করে আমরা আরও কত ভালো জায়গায় যেতে পারি। সোমবার সন্ধ্যায় প্রেস কনফারেন্সে হাসি মুখে সাকিব যখন এসব বলছিলেন, বাংলাদেশ তখনও পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। সেদিন রাতেই পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তান উঠে আসে ৬ এ, বাংলাদেশ পেছায় এক ধাপ। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানের হারে বাংলাদেশ নেমে গেছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। ১০ দলের বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান এখন ১০ নম্বরে। বিশ্বকাপ খেলতে এসে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব সবাইকে আশ্বস্ত করেছিলেন, সবার কাছে দোয়া চেয়েছিলেন। তবে মাঠে পারফর্ম করতে না পারলে প্রার্থনায় কি কাজ হবে? বিশ্বকাপ বা মেগা কোনো আসর এলেই বাংলাদেশের তাকিয়ে থাকতে হয় অন্যের দিকে, মেলাতে হয় নানা সমীকরণ। অন্যরা খারাপ খেললেই কেবল সাকিবদের দরজা খোলে। কবে নিজেদের যোগ্যতায় ভালো করতে শিখবে দল? নোমান আবদুল্লাহ, এখন মুম্বাই, ভারত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।